ভারতীয় পণ্য বর্জনের নামে বাজার ব্যবস্থাকে বিএনপি নেতারা অস্থিতিশীল করতে চান বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা পার্শ্ববর্তী দেশটির পণ্য বয়কটের ডাক দিয়েছে, দেশবাসী তাদেরকেই বয়কট করেছে। মিজান রহমানের রিপোর্ট। শুক্রবার সকালে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারতীয় এজেন্ট বলে প্রচার করেছিল, তারা ও তাদের দোসররাই এখন ভারতীয় পণ্য বয়কটের প্রচারণা চালাচ্ছে। পৃথিবীর পঞ্চম শক্তিশালী অর্থনীতির প্রতিবেশী এই দেশটির সাথে সুসম্পর্ক না রেখে তাদের কাছ থেকে কোনো সুবিধা আদায় সম্ভব নয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত বয়কটের নামে ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের কাছে মনে হয় তারা আমাদের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি নেতাদের ভারত বিরোধী বক্তব্যে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির কাছে বর্তমানে কোনো ইস্যু না থাকায় ভারত বিরোধিতাকে ইস্যু বানাতে চায় তারা। আন্দোলনে পরাজিত হয়ে নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে, সেই মস্ত বড় ভুলের খেসারত তাদের এখন দিতে হচ্ছে। ভারতীয় পণ্য যারা বয়কট করতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরই বয়কট। এছাড়া 25 মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাসীনদের দৌরাত্ম্য ও দাপটে মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। 7 জানুয়ারির ডামি নির্বাচনের পর সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরপুর জেলা বিএনপির সভাপতি সহ সহযোগী সংগঠনের 22 নেতাকর্মী কোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। রমজানীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, সরকার নিজেদের অপকর্মকে আড়াল করতেই জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী নবীন দলের আয়োজনে এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জুনায়েদ আল-হাবিবের রিপোর্ট। 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার অঘোষিতভাবে বাকশাল কায়েম করেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার মামলা হামলা থেকে শুরু করে যা যা করা দরকার তাই করছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় থাকার জন্য অত্যাচার, নির্যাতন, জুলুম, মামলা হামলা, বন্দুক, টিয়ার গ্যাস, গ্রেনেড, যা কিছু ব্যবহার করতে হয় তার সবই ব্যবহার করে। আজকে বাজারে যান, একটি সামান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশচুম্বী। মানুষ বাজারে গিয়ে জিনিস কিনতে পারে না, কেননা তাদের পকেট শূন্য। এদিকে সকালে জিয়া পরিষদের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, দেশে চলমান রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আওয়ামী লীগের দামি নির্বাচনে সহযোগিতা করায় দেশের মানুষ ভারতীয় পণ্য বয়কট করেছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের জনগণ একটা প্রত্যাশা যে ভারত যদি এই নির্বাচনে সঠিকভাবে সমর্থন দিত জনগণের প্রতি, এই প্রত্যাশার কারণে জনগণ এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভারতীয়
পণ্য বর্জন করছে। আমরা আমাদের মুখপাত্র রিজভী আহমদ সাহেব বলেছেন, আমরা সঙ্গতি প্রকাশ করছি, এখনও আজকে জিয়া পরিষদের 37তম জন্মদিনে আমরা সঙ্গতি প্রকাশ করছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। জুনায়দ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে কোন কোন বিএনপি নেতা এসেছিল এবং কি বলেছিল তা ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর 104তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশকে বিএনপি মগের মূল্য বানাতে চেয়েছিল। যারা নির্বাচনের আগে সরকারের সাথে লাইন দিয়েছিল, হিসাবে মিলে নাই, চাওয়া পাওয়ার সাথে প্রাপ্তি কী হতে পারে সে নিয়ে শঙ্কায়, সেজন্য পরে আবার অ্যাবাউট টারণ করেছিল, এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। সুতরাং আমরা চিনি, জানি কতজন লাইন দিয়েছিল, সেই তালিকাও আছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশের শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান পতনে বিনিয়োগকারীদের মধ্যে এখন আস্থার সংকট চলছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন গোষ্ঠী গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। এছাড়া কারসাজি করে কিছু দুর্বল কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হচ্ছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। হাসানুল শাওনের রিপোর্ট। প্রায় এক মাস ধরে দরপতন চলছে পুঁজিবাজারে। গত 13 মার্চ DSEX সূচকটি মনস্তাত্ত্বিক সীমা 6000 পয়েন্টের নিচে নেমে আসে। এরপর বাজারে দরপতন আরও তীব্র হয়। এ অবস্থায় শেয়ার বিক্রি কমিয়ে সূচককে টেনে তোলার চেষ্টা করা হয়। বিনিয়োগকারীরা যাতে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রিতে ঝাঁপিয়ে না পড়েন, সেজন্য গত কয়েকদিন বেশ সক্রিয় ছিল ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে নানা গুজবের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। ব্যক্তি বিনিয়োগকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে বাজারে অনেক বেশি গোছিপ হয়, এক একবার এক একটা রিউমারের পিছনে মানুষ বেশি দৌড়ায়। পুঁজিবাজার কিন্তু সত্যিকার অর্থে ইন্ডেক্স বলেন, টার্নওভার বলেন, এটা তো বিনিয়োগকারী দ্বারাই তো এটা প্রভাবিত হয়, এখানে প্রস্ফুটিত হয়। সুতরাং বিনিয়োগকারী যত বেশি সতর্ক হবে, যত বেশি কনজারভেটিভ হবে, তত তার বিনিয়োগটা নিরাপদ হবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার যে সংকট তৈরি হয়েছে তা নিরসনের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলবো যে এখন বর্তমানে যে অবস্থা, তাতে আস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং আস্থা ফিরানোর সবচেয়ে বড় পথ হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রেডিং। ট্রেডিংটা যেন খুব ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, এবং ম্যানিপুলেশনটা যেন বাজারে না থাকে। বাজারে কিছু দুর্বল কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি হচ্ছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, যারা এসবের সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। 20 টাকার শেয়ার হঠাৎ হয়ে যায় 50 টাকা কয়েকদিনের মধ্যে, এর ম্যানিপুলেশন ইজ ভেরি ক্লিয়ার। তো এর বিরুদ্ধে কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বা কেন হচ্ছে, কে করছে, এ সম্পর্কে আমরা কিছুই জানি না। তো এইগুলো যদি বন্ধ না করা যায়, তাহলে বাজারের প্রতি আস্থা ফিরে আসবে না। এখন বাজারে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসাই রেগুলেটরের বড় কাজ, ইন্ডেক্স মেনটেন করা নয়। এছাড়া ব্যাংকে আমানতের সুদের হার বৃদ্ধির কারণে অনেকে টালমাটাল শেয়ার বাজার থেকে বিমুখ হচ্ছেন বলেও জানান বাজার সংশ্লিষ্টরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। শোক কাটিয়ে পুরনো রূপে ফিরছে বেলি রোডে ইফতার বাজার। রকমারি ইফতার সামগ্রী নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। দ্রব্যমূল্যের দাম বাড়তি থাকার প্রভাব পড়েছে ইফতার বাজারেও। অনেক খাবারের দামই হয়েছে দ্বিগুণ। বিক্রেতারা বলছেন, খাবারের মান বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। বাহারি স্বাদের মুখরোচক খাবারের খোঁজে বেলি রোডের ইফতার বাজারে ভিড় করেন সাধারণ মানুষ। সারাদিন রোজা রেখে ইফতারে বাড়তি স্বাদ যুক্ত করতে কেউ কিনছেন বিভিন্ন ধরনের চপ,
আবার কেউ কিনছেন খাসি গরু আর মুরগি দিয়ে তৈরি বাহারি পদের খাবার। বরাবরই ইফতারে বাড়তি কদর থাকে হালিমের। প্রকারভেদে 800 থেকে 1200 টাকায় মিলছে হালিম। মুখরোচক খাবারের সাথে চাহিদা আছে বাদামের শরবত এবং মিষ্টি জাতীয় পণ্যেরও। এছাড়াও এবছর অন্যান্য পদের ইফতার পণ্যের দাম বেড়েছে 50 থেকে 70%। রমজান মাস ভালোটাই দিবে, ভালোটাই আশা করে আসি। এরপরে যদি কিছু ভেজাল হয় সেটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিই। আগে যেখানে দুটা মুরগি নিতাম সেখানে একটা নিতে হচ্ছে, একটু তো বাজেট কমাতে হচ্ছে আগের চেয়ে। কালা ভুনা, তারপর হলো কি ওদের যে চাপটা রয়েছে সেটা অনেক ফেমাস, জিলাপিও তাদের অনেক ভালো, প্লাস হলো কি যে এখানে যে সব সমুচা এবং এই আইটেমগুলো রয়েছে সেগুলোই নেওয়া হয়েছে। তোমার এটা দাম ছিল 400 টাকা, এবার 500 টাকা। দশম রমজান পেরিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝেও দাম সহনীয় রাখার চেষ্টা করছেন তারা। রোজাদারদের কথা মাথায় রেখে খাবারের মান ঠিক রাখার প্রতিশ্রুতিও দিচ্ছেন অনেকে। আমরা দাম বাড়াতে পারি না, আমরা যদি দাম বাড়াতে যাই তখন আমরা কাস্টমার পাব না। আপনি কাঁচামাল বলেন, গোশ বলেন, আপনার অন্যান্য সমস্ত কিছুরই দাম বাড়বে। যারা কাজ করতেছে, যারা সেলসম্যান, ওরা আপনার গ্লাভস, তারপরে আপনার শাওয়ার ক্যাপ সব কিছু পরা, ইভেন আপনার ওদের নেইলসগুলি দেখবেন সব কিছু কিন্তু পরিষ্কার করে পরিচ্ছন্ন করা। ইফতার পণ্যের উচ্চ মূল্যের কারণে এবছর বেচাকেনা কমেছে বলেও জানান ব্যবসায়ীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।